আর দু সপ্তাহের মধ্যে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। কিন্তু করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ চলায় এখনও পশুর হাট শুরু না হওয়ায় দুশ্চিন্তায় খামারিরা। লক্ষ্মীপুরের বিভিন্ন খামারে হাটে তোলার জন্য প্রস্তুত রয়েছে অনেক গরু। প্রাকৃতিক উপায়ে ঘাস খড় ভুষি খাইয়ে পশু লালন পালন করেছেন ভালো দামের আশায়। ভারতীয় গরু না আসলে এবার ভালো লাভের আশা করছেন খামারিরা। একটা খাবার তৈরি করি, ওই খাবারগুলো আমরা এগুলারে খাওয়াইলে, গরুটা 210 কেজি ছিল, এখন এই গরুটারে আমরা খাওয়া দাওয়া লালন পালন করি, এখন এই গরুটা 468 কেজি। ইন্ডিয়া থেকে কোনো গরু বাংলাদেশে ঢুকবে না, আমরাও মোটামুটি ভালো একটা দাম পাবো। জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা জানালেন, লক্ষ্মীপুরে কুরবানির চাহিদা মেটাতে পর্যাপ্ত সংখ্যক পশু মজুদ রয়েছে। কুরবানির চাহিদা রয়েছে জনগণের, সেই চাহিদার চেয়ে আমরা আমাদের উৎপাদিত গবাদি পশু আরো বেশি রাখতে পেরেছি। কিশোরগঞ্জের ভৈরবে কুরবানির জন্য প্রস্তুত প্রায় 10,000 গবাদি পশু। ঈদকে সামনে রেখে খামারিরা 6 মাস আগে থেকেই গরু পালনে ব্যস্ত সময় পার করছেন। 1.5 লাখ, 2 লাখ, মনে করো 5 লাখ, 10 লাখ টাকার পর্যন্ত আমাদের কাছে গরু আছে। বিদেশি গরু, ইন্ডিয়ান গরু ঢুকে তাইলে হয়তো ভালো দাম পাবো না, আমরা অনেক কষ্ট করে এই গরুগুলো বড় করছি। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে অনলাইনে পশু কেনা বেচার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ডিজিটাল কুরবানি পশু হাট নামে প্রত্যেক উপজেলাতে খোলার জন্য নির্দেশ দিয়েছে, আমরা সেই মোতাবেক ভৈরব উপজেলায় ফেসবুক ইউনো ভৈরব নামে ডিজিটাল পশু কুরবানি হাট হিসাবে অনলাইনে কুরবানি হাটের একটা খুলছি। চলমান পরিস্থিতিতে অনলাইনের মাধ্যমে কোরবানির পশু কেনা বেচা করতে ক্রেতা বিক্রেতাদের প্রতি আহ্বান জানান তিনি। মাহমুদা বিথি, বৈশাখী সংবাদ।